সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আপনাদের আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এনটিভির ওয়ার্ক পারমিটে। আমরা আজকের আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছি, আমাদের কিছু ইম্পর্টেন্ট আপডেট আসছে হোম অফিস থেকে, সেটা হচ্ছে টিয়ার টু ওয়ার্ক পারমিটে কিছু আপডেট। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। সো আপনারা প্রোগ্রাম দেখতে থাকুন, আমরা আমাদের লুৎফু সাহেব স্টুডিওতে আছেন, উনি আমাদেরকে আপডেটগুলো দিচ্ছেন। সো লুৎফু সাহেব, আমাদের আলোচনার মধ্যে যদি ফিরে আসি আবারও, যেটা আমরা শর্টেজ অকুপেশন নিয়ে, আমি একটা আজকেও একটা ইমেল পেয়েছি যে আমাদের একজন দর্শক জানতে চাচ্ছিল যে শর্টেজ অকুপেশন লিস্টের কথা বলতে গিয়ে আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাইছিলাম যে ব্রেক্সিট কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা শর্টেজ অকুপেশন লিস্ট ইয়ে করতে গেলে। এটা এখন একটা হট টপিক, বুঝতেই পারছেন, এটা হট টপিক, সেটা আমাদের কমিউনিটি সবার এক্সপেকটেশন ভালো কিছু আমাদের আমাদের এই যে আমি যে শর্টেজ অকুপেশন নিয়ে আপনার সাথে যে আলাপটা করলাম, সেটা হলো যে আমাদের শর্টেজ অকুপেশনে এটা শুধু নামে আছে শেফে, কিন্তু আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট যারা রিয়েলি স্টাফ ক্রাইসিসে বর্তমানে আছেন, ওনারা কেউই এটার অ্যাডভান্টেজটা নিতে পারতেছেন না। বিকজ আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টের 99% ইন্ডিয়ান রেস্টুরেন্টেই কেউ প্রোভাইড করেন ওনারা, সাম ওয়ে আর আদার, 1% হোক কেউ, 2% হোক কেউ, 10% টেক ইউ প্রোভাইড করেন। টেক ইউ যদি প্রোভাইড করেন তাহলে ওরা ক্লিয়ারলি বলে দেয় যে আপনি শর্টেজ অকুপেশনে কোনো শেফ রিক্রুট করতে পারবেন না, আইদার এই দেশে অথবা দেশ থেকে আনলে। এখন যারা আমাদের লিডাররা, কমিউনিটি লিডাররা রেস্টুরেন্টে ছিলেন, তারা যখন ব্রেক্সিটের পক্ষে বোকাল ছিলেন যে ব্রেক্সিটে আমরা, কারণ ওনাদের একটা ধারণা ছিল যে আসলে ইউরোপিয়ানরা সবাই এসে যে স্টাফ যেটা করতেছে ওনাদের এটা সার্ভ হচ্ছে না পারপাসটা, যদি ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান সব যদি একই একই স্ট্যান্ডার্ডে আসে তাইলে ওনারা বাংলাদেশ থেকে বা মানে শেফ আনতে পারবেন অথবা এইখানে শেফ রিক্রুট করতে পারবেন। এবং ওনাদের সেই আশাটা করেই এই ব্রেক্সিটটা ওনারা আমাদের কমিউনিটি যারা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেশিরভাগই ব্রেক্সিটের পক্ষে ছিলেন এবং এটা দিচ্ছেন। এখন এটা হওয়ার পরে এখন কিন্তু গভর্নমেন্ট মানে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলাপ করে নাই যে এটা কী করবে। অনলি ওয়ান থিং আমি শুনছি, যেটা প্রাইম মিনিস্টার, কারেন্ট প্রাইম মিনিস্টার যে উনি উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন যে আমরা যখন নিউ ব্রেক্সিট পরে আমাদের যে ইমিগ্রেশন লটা আসবে সেটা নন ইউরোপিয়ান ইউরোপিয়ানের সেম স্ট্যান্ডার্ড হবে, এবং এতে গিয়ে ওই সেন্সটা থেকে বেস করলে মনে হয় যে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা আগে যেটা ছিল যে ওদের ফ্রিডম অফ মুভমেন্ট ছিল, তার কারণে ওদের কারণে ইমিগ্রেশন যে প্রেশারটা ছিল, তখন এই প্রেশারটা যখন কমে যাবে তখন একটা ব্যালেন্স আসবে, সেই ব্যালেন্স থেকে হয়তো বা আমরা বেনিফিট একটা বেনিফিটের হয়তো বা হওয়া যাবে। বাট এগেইন এটা কিন্তু কন্ট্রাডিক্টরি, আবার ইমিগ্রেশন মিনিস্টার কিছুদিন আগে পার্লামেন্টে বলছেন যে আমাদের এমপি, আমাদের বাঙালি এমপি রূপা হোক যখন পার্লামেন্টে জিজ্ঞেস করছিলেন যে আমাদের শেফ বা আমাদের স্টাফ ক্রাইসিস চলতেছে এটা নিয়ে, তখন ইমিগ্রেশন মিনিস্টার বলছেন এই দেশে কেন শেফ রিক্রুট করা হয় না, এই দেশে কেন শেফ ট্রেনিং করা হয় না, আমি আমি প্রত্যেক রেস্টুরেন্টে সম্ভব এই দেশে ট্রেনিং দেওয়া, অথচ উনি জানে না যে এই দেশে যে শেফ ট্রেনিং যে করতে হবে, যে ট্রেনিং দিবে সেই তো নাই, সেই নেই, এখন আপনি সেই ট্রেনিংটা চালাবেন কীভাবে। কারণ আমাদের যে কমিউনিটি যারা রেস্টুরেন্ট বিজনেস চালিয়ে যাচ্ছেন তাদের যে সেকেন্ড জেনারেশন কেউ আর এই ফিল্ডে নাই, সবাই বিভিন্ন প্রফেশনে চলে যাচ্ছেন, ইন্ডিয়ান মানে ফুডটাকে আর আসতেছেন না ওদের ওনাদের সেকেন্ড জেনারেশন, তো এখন সেই ট্রেনিংটা কে দিবে। কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে যে না আমরা দেশ থেকে আনবো না, আমরা এই ইন্ডাস্ট্রি যেটাই হোক এইখানে কলেজ করে এইখানে যেভাবে করে এটাকে সার্ভাইভ করা হোক এই এই বিজনেসটাকে। এটা দুই দুইটা জিনিস, একটা হলো গভর্নমেন্ট কিছু কিছু জায়গায় বলতেছে যে হ্যাঁ আমরা ব্রেক্সিটের পরে একটা কিছু করবো, আবার একজন বলতেছে না এটা লাগবে না। বাট হোয়াট এভার হ্যাপেন্স আই থিঙ্ক সামথিং উইল হ্যাপেন, আই মিন আফটার ব্রেক্সিট, মানে ব্রেক্সিট পজিটিভ কিছু আসবে এবং কমপ্লিট নিউ ইমিগ্রেশন ল আসবে এবং সেটাতে হয়তো বা তারা বলছে যে আমাদেরকে ইমিগ্রেশন পলিসি যখন ক্রিয়েট করা হবে আমাদের জন্য আলাদা দিতে হবে। আমাদের যে লেবার পার্টি যে চুকা কে যে আগে ছিল বিজনেস সেক্রেটারি, উনি বলছেন যে রিজিওনাল শুধু কেন স্কটল্যান্ড কেন, আমরা করি যেহেতু আমাদের লন্ডনে প্রচুর লাগে লোক, আমরা লন্ডন বেস একটা, লন্ডন বেস, লিঙ্কন শায়ারে ভেজিটেবল পিকার অনেক, স্ট্রবেরি পিকার অনেক লাগে ওদের জন্য একটা স্কিম, কেমব্রিজে অনেক রিসার্চ লাগে, রিসার্চ মানে এটা একটা কোটা বেস হয়ে যাবে, হ্যাঁ বিভিন্ন কমিটি, বাট ডিমান্ড ওয়াইজ গভর্নমেন্ট এটা রিজেক্ট করছেন, গভর্নমেন্ট বলছে না এটা এটা হবে না। বাট এটা এভরিথিং ইজ অনলাইন, মানে এমপিরাও চিন্তা করছে, বিভিন্ন এমপি এই জিনিসটা নিয়ে টপিক দেওয়া হয়েছে, তার মানে আফটার ব্রেক্সিট যখন ইমিগ্রেশন পলিসি করা হবে এভরিথিং উইল বি টেকেন ইন টু কনসিডারেশন, দেন সামথিং কুড কাম আপ, বাট গড নোজ হোয়েন, এবং এটা কবে, এটা তো এন্ড অফ মার্চ, এন্ড অফ মার্চে তো ইনভোক হবে, কিন্তু তারপরে তো ইমিগ্রেশন পলিসি বা সবকিছু করতে 2 ইয়ার্স, এখন এটা আস্তে আস্তে এটা কোন শেপে যাবে, কোথায় যাচ্ছে, কী করা হচ্ছে, এগুলো আস্তে আস্তে
ফ্যান আউট হবে আস্তে আস্তে। আমাদের দর্শক থেকে আমি এমনও ইমেল পেয়েছি যে তারা বলছে যে অলরেডি একটা ব্রেক্সিট বিল প্রাইম মিনিস্টার অলরেডি পার্লামেন্টে ইয়ে করেছে, ওইটা থেকে কোনো না ব্রেক্সিট বিল তো হলো যে আমি আর্টিকেল 15 বুক করব, বা ব্রেক্সিট বিলে বলা হচ্ছে যে আমি ক্লিয়ার ইমিগ্রেশন পলিসি আমার চেঞ্জ হবে। ওকে, এখন কি চেঞ্জ হবে ইমিগ্রেশন পলিসি চেঞ্জগুলো, এখন এই চেঞ্জগুলো তো জানতে হবে আমাদেরকে। যে এখন যদি কেউ বলে ওকে না টায়ার টু থাকবে ইউরোপের জন্য নন ইউরোপের জন্য, হ্যাঁ তার মানে ইউরোপরাও সেম যেভাবে 20,700 মধ্যে কারা, তাহলে কি ইউরোপিয়ানদের জন্য সেই 20,700 আসবে নাকি ইউরোপিয়ানদের জন্য আলাদা কোনো প্রায়োরিটি থাকবে? বা একটা স্কিল যেটা আছে সেক্টর বেস স্কিম যেটা আগে ছিল, এখন এটাকে বলে টায়ার থ্রি, যেটা কখনো ওপেন হয় নাই, হয়তো বা গভর্নমেন্ট সেটা ওপেন করতে পারে ফর ইউরোপিয়ানদের জন্য, কারণ এইটা কিন্তু ইউরোপিয়ানরা এক ধরনের বেনিফিটেড এটা নিচ্ছে, যেমন লিংকন শায়ার বা যেটাকে বলছে চেরি পিকার, হ্যাঁ চেরি পিকার, স্ট্রবেরি পিকার বা এগুলা যারা যারা চেরি পিকার আনস্কিল জব, আনস্কিল জব গুলা, এবং এইটা এইটা ইউরোপিয়ানরা কারণে আমাদের ইউকের যে ভেজিটেবল যে সেক্টর সেক্টরটা বিশেষ করে লিংকন শায়ার বা এগ্রিকালচার সেক্টরটা ওরা ইউরোপিয়ানদের দিয়ে এটা বেনিফিটেড হচ্ছে। এখন যদি সেটা বন্ধ হয়ে যায়, ইউরোপিয়ানরা যদি এসে ফ্রিডম অফ মুভমেন্ট আর ইউজ না করতে পারে, তাহলে গভর্নমেন্ট কী করবে ওদের জন্য? একটা কিছু করতে হবে তো এই বিজনেসটা সার্ভাইভ করার জন্য। তো এখন এটা কার জন্য করবে, শুধু ইউরোপিয়ার জন্য না নন ইউরোপিয়ার জন্য, এই জিনিস এই জন্য দেখার বিষয় এগুলো কোথায় কী কীভাবে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড পয়েন্ট ছিল। আচ্ছা আরেকটা হচ্ছে একটা স্যালারি থ্রেশহোল্ডের একটা চেঞ্জও আসছে, যেটা হ্যাঁ স্যালারি থ্রেশহোল্ডটা হলো যে টায়ার টুতে আপনার এক্সপিরিয়েন্স ওয়ার্কার একটা লিস্ট আছে, টায়ার টুতে আপনি যদি এসওসি কোড যেটা যেটা কোডটাকে ফলো করা হয়। তারপরে আমি আমরা একটা কল আসে ওটা নিয়ে আবার আলোচনা ফিরে আসি। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক। জি ওয়ালাইকুম সালাম, সালামু আলাইকুম, আমি জুয়েল বলতেছি নটিংহিল গেট থেকে। নটিংহিল গেট থেকে জুয়েল? জি, আমার একটা কোশ্চেন ছিল। জি জুয়েল সাহেব বলুন, আপনি কেমন আছেন? চিনতে পারছেন? জি আমি ভালো আছি, আপনাকে দেখে খুব ভালো লাগতেছে, একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনার কথা বলতেছেন, খুব ভালো লাগলো। জি জি, আমার আসলে টিয়ার 1 নিয়ে একটা কথা ছিল, যে কোশ্চেন ছিল। জি করেন। সেটা হচ্ছে যে টিয়ার 1 এ ঢুকতে হলে যে আপনার রিকোয়ারমেন্টস কি অ্যাজ এ টিয়ার 4 স্টুডেন্ট, এন্ড সেকেন্ড অফ অল can they make a partnership while they are associating a tier 4 tier 1? Okay, ji etai hocche main question ar ki, je tara ki tier 4 theke parbe ebong tier 4 theke ki tier 1 e dhuka jabe? No no, tier 4 theke tier 1 e jete parben na, in country tier 4 theke tier 1 e jawa jay na, eta 200,000 hoilo shombhob na, শুধুমাত্র ভেঞ্চার ক্যাপিটালিস্ট যদি টিয়ার 4 থেকে, সেটাও মানে আপনার মানে আপনি এই যে টিয়ার 1 এ যেতে পারবেন না, টিয়ার 4 থেকে একটা সুইচিং ক্রাইটেরিয়া আছে সেটা দেখতে পারবেন, সেই ক্রাইটেরিয়া মিট করতে পারলে যাওয়া যায়। এখন তো টিয়ার 4 থেকে তো মানে টিয়ার 1 গ্রাজুয়েট এন্টারপ্রেনার, তারপর হচ্ছে আরো একটা স্কিম আছে হচ্ছে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল হ্যাঁ, ওইটা তো যেতে পারছে না তো? না, ওটা শুধু টিয়ার 2 থেকে, টিয়ার 4 এরা সুইচ করতে পারে একমাত্র টিয়ার 2 তে, টিয়ার 4 স্টুডেন্টরা একমাত্র সুইচ করতে পারে টিয়ার 2 তে, আগে ছিল আগে যেতে পারতো, কিন্তু ভেঞ্চার ক্যাপিটালিস্টে কারা যায়? যারা আগে অলরেডি এখন টিয়ার 2 তে আছে তারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা পিএসডব্লিউ তে ছিল যারা, তারা যেতে পারে, কিন্তু অথবা অলরেডি টিয়ার 1 এ আছে সুইচ করতে পারে তারা, কিন্তু আপনি ফ্রেশ টিয়ার 4 থেকে যেতে পারবেন না। তো অল্টারনেট অনলি অপশন টিয়ার 2, অনলি অপশন টিয়ার 2 অথবা পিএইচডি, যদি কেউ পিএইচডি করার অপশন পিএইচডি করতে পারে। থ্যাংক ইউ জুয়েল সাহেব আপনার কলের জন্য। আপনি একটু জোরে বলুন প্লিজ, আপনাকে শুনতে পাচ্ছি না, একটু লাউডলি বলুন। আমি আগামী মাসের ফার্স্ট উইকে ইনডেফিনিট লিভ এর জন্য অ্যাপ্লাই করতেছি টিয়ার 2 থেকে। জি হ্যাঁ, এখন আমার দুইটা বাচ্চা আছে, তারাও এই দেশে জন্মগ্রহণ করছে। জি, তারাও আমার সাথে একই ভিসা চেয়েছিল, যে টিয়ার 2 ভিসা, আমি আমার ওয়াইফ আমাদের সবারই একই সাথে একই ডেট পর্যন্ত। জি, তা এখন কি আমার ওই অ্যাপ্লিকেশনের সাথে কি আমি এই আমার বাচ্চা দুটোকে কি অ্যাপ্লাই করতে হবে একসাথে, নাকি আমার পরে অ্যাপ্লাই করতে পারো? আপনার সাথে কি ওনারা আসছিল না আপনি পরে ওদেরকে আনছেন? না, সবাই এখানে জন্মগ্রহণ করছে, আমার দুইটা বাচ্চা এখানে জন্ম হয়েছে। আপনার দুইটা বাচ্চা তো এখানে জন্ম হয়েছে, সেটা ইস্যু না, ইস্যু হলো যে আপনার ওয়াইফ, আপনি আপনি যখন আসছেন তখন আপনার ওয়াইফ আনছেন না আপনার ওয়াইফ আপনি আসার অনেকদিন পরে আসছেন? না, আমার ওয়াইফ আছে 2007 এ।
2007 আমার ওয়াইফ এই দেশে আসে 2007 আর আমরা 2012 এ আমি টিয়ার 2 আমার হইছে তখন আমার ওয়াইফ তখন থেকেই আমার সাথে আর কি 2012 থেকে হ্যাঁ ডিপেন্ডেন্ট টিয়ার 2 ডিপেন্ডেন্ট তো আপনার ওয়াইফ তো 10 ইয়ার্স এনইউ হয়ে যাচ্ছে 2007 কি স্টুডেন্ট ভিসা আসছে বর্ণ ভিসা না না সে ছিল ডিপেন্ডেন্ট হিসেবে আসছে 2007 এ 2007 এ আপনি কি স্টুডেন্ট ছিলেন 2007 এ 2007 আমি স্টুডেন্ট ছিলাম তা আপনি এখন যেটা ইন্ডিফিনিটে যাচ্ছেন সেটা কি ওয়ার্ক পারমিটের 5 ইয়ার্স টুরে যাচ্ছেন না 10 ইয়ার্স টুরে হ্যাঁ 5 ইয়ার্স রুট ওয়ার্ক পারমিট 5 ইয়ার্স টুর ওয়ার্ক পারমিট 5 ইয়ার্স রুটে যে আপনি যাচ্ছেন এবং আপনার ওয়াইফ আপনার সাথে ওয়ার্ক পারমিটে 5 ইয়ার্স রুটে আছেন না হ্যাঁ সুতরাং আপনার ওয়াইফ ইনডিফিনিট পাবেন আপনারা একসাথে অ্যাপ্লাই করতে পারবেন এক নম্বর দুই নম্বর আপনার বাচ্চা আপনার বাচ্চা দুইটাকে আসলে আপনাদের সাথে ইনডিফিনিট করার দরকার নেই কারণ আপনি যদি ইনডিফিনিট পেয়ে যান তাইলে আপনার বাচ্চারা ডাইরেক্ট ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবে বিকজ তারা সেটাকে বলে রেজিস্ট্রেশন কারণ যেহেতু তাদের জন্ম এই দেশে ইনডিফিনিট পাওয়ার পরে আপনি ওদেরকে জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবেন এটাকে বলে রেজিস্ট্রেশন তখন ওই 850 কত ফিজ আছে পার পার্সন তাদের ওদেরকে দিলে ওদের রেজিস্ট্রেশন হবে তারপরে ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সুতরাং আপনি ইনডিফিনিটির জন্য আলাদা কোনো পয়সা দেওয়ার দরকার নেই এখানে তাহলে আমার বাচ্চা দুটার জন্য আর ইনডিফিনিটি অ্যাপ্লাই করবো না না শুধু আপনি এবং আপনার ওয়াইফ করুন আমি যদি হোমোসেক্স ওরা যদি জিজ্ঞাসা করে তুমি তোমার বাচ্চা দুটাকে অ্যাপ্লাই করতেছো না কিসের জন্য আপনি বলবেন যে ওরা ওরা ওই তো যে কথা আমি বললাম স্টিল ভ্যালিড ভিসা আছে স্টিল আপনার ভ্যালিড ভিসা আছে তো আমি পরে করব ওদের ভিসা তো ভ্যালিড আছে তাই না ওই কোশ্চেন করবে না হ্যাঁ ভিসা ভ্যালিড আছে হ্যাঁ ভ্যালিড ভিসা আছে আর আপনি বলতেও পারবেন যে ওরা তো রেজিস্ট্রেশন করতে পারবে যেহেতু এই দেশের জন্ম কারণ আপনি বললে অসুবিধা না যে ইফ আই গেট ইনডিফিনিট দে ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ রেজিস্ট্রেশন তাদের এই দেশের জন্ম অ্যাজ অফ রাইট সুতরাং এটা ল আছে এটা তো এমন কিছু না ধন্যবাদ দর্শক আপনার কলে যেন আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি লুৎফু আপনাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক কোয়েশ্চেন তো আপনার কি আমরা আপডেট নিয়ে আলাপ করতে পারলাম না তারপরে মানে আপডেট আরো ছিল পরবর্তী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আলাপ করব কারণ অবশ্যই দর্শক এই ফাস্ট কারণ যেহেতু ওনারাই ওনাদের জন্য প্রোগ্রাম ওনারাই দেখেন সুতরাং ওনাদের কোয়েশ্চনের জন্য আমরা আসি তো আমরা চেষ্টা করি যতটুকু আরো কল বেশি আরো কল বেশি নেওয়ার বা তারপরেও আপনারা আপনাদের নিকটস্থ লয়ারের কাছে যাবেন কারণ এটা তো আমাদের ব্রিফ আমাদের আলোচনা আমরা সব ফ্যাক্ট জানি না লয়ারের সাথে গিয়ে আপনারা ইন ডিটেইলস আলাপ করে কারণ ইন্ডিভিজুয়াল তাদের কেস টু কেস ফাইল না দেখলে করে আপনাদের লয়ারের কাছে গিয়ে এগুলো করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক লুতু সাহেব দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা আপনারা আমাদের এই অনুষ্ঠানটা আপনারা আমাদের এনটিভির ওয়েবসাইট ইউরোপ এনটিভি .com এখানে আবার দেখতে পারবেন আর আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম